বন্যার কারণে সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত পানিতে থই থই সিলেট ওসমানী বিমানবন্দরে রানওয়েতে পানি ফ্লাইট ওঠানামা বন্ধ বিদ্যুৎ বিচ্ছিন্ন সুনামগঞ্জ নির্মাণাধীন কারখানার পাইলিংয়ের সময় হঠাৎ বিস্ফোরণ নারায়ণগঞ্জে গ্যাসের পাইপে লিকেজ থেকে আগুন সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আশেপাশে গ্যাস সরবরাহ বন্ধ পদ্মা সেতুর উদ্বোধনী দিনে থাকছে ত্রিমাত্রিক নিরাপত্তা নাশকতা রুখতে প্রস্তুতি একটি মহলে তদবিরেই বাতিল হয় বিশ্ব ব্যাংকের অর্থায়ন জানালেন সাবেক সচিব টাঙ্গাইলে দেবে গেল লৌহজং নদীর ওপর নির্মাণাধীন ব্রিজ পানিতে প্রায় সাড়ে তিন কোটি টাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতি কারণ এবং কোরবানি সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ততা গোখাদ্যের দাম বাড়ায় বিপাকে খামারিরা ভারত থেকে আমদানি বন্ধে নজরদারির দাবি ক্ষতি কাটিয়ে ওঠার আশা বাংলার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ পরীক্ষার মাত্র একদিন আগে বন্যার কারণে স্থগিত করা হলো সারা দেশের এসএসসি ও সমমান পরীক্ষা সিলেট ও রংপুর অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এখনও নির্ধারণ হয়নি নতুন সময়সূচি দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এক মাস না যেতেই আবারও ভয়াবহ বন্যার কবলে সিলেট সুনামগঞ্জ লালমনিরহাট কুড়িগ্রাম সহ বেশ কয়েকটি জেলা তলিয়ে আছে পাঁচশোরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোর বেশিরভাগই ১৯ জুন শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র ছিল এই অবস্থায় পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় স্থগিত করা হলো মাধ্যমিক পরীক্ষা শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে সিলেট জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় কবে নাগাদ পরীক্ষা শুরু করা যাবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা আগামী ১৯ জুন থেকে যেটি শুরু হতে যাচ্ছিল সেটা আপাতত স্থগিত ঘোষণা করা হলো বন্যা পরিস্থিতির একটু উন্নতি হলেই আমরা এই পরিবর্তিত সময়সূচিটি আবার যথাসময়ে জানিয়ে দেব তিনি জানান বন্যা পরিস্থিতির উপর নির্ভর করছে এসএসসি পরীক্ষার নতুন তারিখ দেরি হলে পেছানোর আশঙ্কায় এসএসসি পরীক্ষাও এখনই আমরা এই মুহূর্তে এটা বলতে পারছি না যদি আমাদের বেশি দিন পিছাতে হয় এসএসসি পরীক্ষা সেক্ষেত্রে এসএসসি পরীক্ষাটাও পিছিয়ে যাবে করোনা মহামারীর কারণে গত দুই বছর ধরে থমকেছিল শিক্ষা কার্যক্রম যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এবছর নিয়মিত পরীক্ষায় বসার অপেক্ষায় ছিল শিক্ষার্থীরা তখন পরীক্ষা স্থগিত হয় উদ্বিগ্নতারা আমরা তো বন্যার জন্য কিছু পড়তে পারতেছি না আমাদের বাসার মধ্যে আশ্রয় নিয়েছে পানির জন্য তো বই খাতা নিয়ে সবারই দৌড়াদৌড়ি হঠাৎ করে পরীক্ষা থেমে গেল তাদের কিন্তু সেই মানে গতিটা থাকবে না আমাদের পরীক্ষার টাইম অনেকবার পিছানো হয়েছে যেমন আমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষার বছর সাধারণত যেটা হয় তারপর আমাদের কিছুদিন আরও পিছানো হয়েছে এবছর সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার্থীর সংখ্যা ২০,২১,০০০ এর বেশি এর মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় ১,১৬,৪৭৩ জন এসব জেলায় পরীক্ষা কেন্দ্র রয়েছে ১৪৯টি এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জে রয়েছে ৯২টি পরীক্ষা কেন্দ্র রোজিনা রোজি সময় সংবাদ ঢাকা বন্যার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতে সিলেট সহ হাওড় অঞ্চলে দেখা দিয়েছে আবারও ভয়াবহ বন্যা সিলেট ও সুনামগঞ্জে প্রায় সবকটি উপজেলা প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ এ অবস্থায় পানিবন্দীদের উদ্ধারে প্রশাসনের সঙ্গে মাঠে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও এদিকে ওসমানী বিমানবন্দরের রানওয়েতে পানি উঠে যাওয়ায় ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে এবার বন্যার আরো ভয়ঙ্কর রূপ কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট সহ সিলেটের সীমান্তবর্তী পাঁচ উপজেলা থই থই পানিতে তলিয়ে উজানের ঢলের সাথে যোগ হওয়া অব্যাহত ভারী বৃষ্টিপাতে গ্রামের পর গ্রাম ভাসছে পানির তীব্র স্রোতে তলিয়ে যাচ্ছে বসত বাড়ি প্রধান সড়ক সহ গ্রামীণ রাস্তাঘাট ঘরবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান এ অবস্থায় আশ্রয়ের খোঁজে শেষ সম্বল হাতে নিয়ে নিজ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বানভাসীরা তিন দিন ধরে ঠিকানা নাই ঘর বাড়ি সব পানির তলে পানিবন্দি হয়ে মানুষ মারা যাওয়ার অবস্থা আমরা খুব বিপদে আছি পানি এখনো বাড়তেছে
আমরা খুবই বিপদের মধ্যে আছি। শুধু সীমান্তবর্তী জেলাই নয়, অব্যাহত এই ঢল থেকে রেহাই পাচ্ছে না সিলেট সদর ও সিলেট সিটি কর্পোরেশন এলাকাও। সিলেট নগরীর 10টি ওয়ার্ড ছাড়াও নতুন নতুন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসীও। আমার জন্মের পরে এরকম বন্যা আমি আর কোনোদিন দেখিনি। গ্যাস সিলিন্ডার অফ হয়ে গেছে, সিলিন্ডার নিয়ে রান্না করছে এবং পানির খুব সংকট। এবারের বন্যা 2004 কেও হার মানিয়েছে। আমাদের এই এলাকায় এই ভাষাগুলোতে কখনো কোনোদিন পানি দেখি নাই। এই অবস্থায় স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। সিলেটের কুমারগাঁও ও বরৈকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে পানি প্রবেশ ঠেকাতে কাজ করে যাচ্ছে তারা। পানিবন্দী মানুষকে উদ্ধার করা এবং আশ্রয়কেন্দ্র স্থাপনের বেসামরিক প্রশাসনের সহায়তায় আশ্রয়কেন্দ্র স্থাপনের মাধ্যমে তাদেরকে অবস্থানের ব্যাপারটা নিশ্চিত করা, 3 নম্বর হচ্ছে চিকিৎসা সহায়তা প্রদান করা, 4 নম্বর হচ্ছে স্পর্শকাতর যে ইনস্টলেশনগুলি আছে যেমন পাওয়ার স্টেশন, খাদ্য গোডাউন, সেগুলির নিরাপত্তা বিধান করা। এদিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বানের পানি উঠে যাওয়ায় ফ্লাইট উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, কানাইঘাট সহ বিভিন্ন এলাকার বাসা বাড়ির এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার পানি দ্রুত গতিতে বাড়ছে। এদিকে সুনামগঞ্জ পৌর এলাকা সহ 12 উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। 2 দিন থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন সুনামগঞ্জবাসী। এদিকে জেলার সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ক্রামুল কবির, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটের ওসমানী বিমানবন্দরে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং নগরীর মির্জা জাঙ্গাল এলাকায় আছেন রিপোর্টার শাহ শরীফউদ্দিন। সরাসরি প্রথমে যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। আমার পিছনে যে বিমানবন্দরের রানওয়েটি আছে, বিমানবন্দরের রানওয়েটি গত 2 দিনের যে অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এই আশেপাশের এলাকা গোয়েনঘাট, কোম্পানিগঞ্জে যে অতিরিক্ত পানি প্রবেশ করেছে তারই কারণে এই রানওয়েতে পানি প্রবেশ করেছে। এবং রানওয়ে যেটা দেখা যাচ্ছে, আমি রানওয়ের একেবারে পশ্চিম অংশে আছি। এই পশ্চিম অংশেই মূলত এই জায়গাটিতে রানওয়েতে পানি উঠে যাওয়ার কারণে আজ বিকেল 4টার দিকে রানওয়েকে বন্ধ ঘোষণা করা হয়েছে। আমার এই বিমানবন্দরের যে ব্যবস্থাপক হাফিজ আমাকে জানিয়েছেন যে এই বিমানের যে রানওয়ে হয়তো কিছু সময় পরে বা আরও পরে আর রানওয়েটা পুরোটা পানিতে নিমজ্জিত হয়ে যাবে, সে কারণে অতি ঝুঁকি বিবেচনা করে এই রানওয়েতে উড়োজাহাজ বা কোনো ধরনের ফ্লাইট উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং এই বন্ধ ঘোষণা করে বাকি আনুষ্ঠানিকতা তিনি সম্পন্ন করছে। আন্তর্জাতিক যেহেতু এই বিমানবন্দরটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর, সে কারণে আন্তর্জাতিক বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে। সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য যেই সমস্ত জায়গা চিঠি দেওয়া দরকার সেই চিঠিগুলো চালাচালি করে এই বিমানবন্দরকে আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং বিমানবন্দরের আশপাশ থেকে যদি পানি নেমে যায় অতি দ্রুত, তখন বিমানবন্দরে আবারও এই বিমানবন্দর ফ্লাইট উঠানামার ব্যাপারে সেই যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তা আবার প্রত্যাহার করে নেওয়া হবে। তবে আপাতত বিমানের ঝুঁকির কথা চিন্তা করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি প্রায় 4টার দিকেও এই বিমানবন্দর থেকে একটি বিমান ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং সব কিছু মিলে বলা যায় যে রাতে যে ফ্লাইটগুলো ছিল বা সন্ধ্যার পরে যে ফ্লাইটগুলো ছিল সেই ফ্লাইটগুলো অর্থাৎ দুপুরে বিকেলের পর থেকে সব ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে এবং বাতিল করে বিমানবন্দরকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং বিমানবন্দরের আমরা এই আশেপাশে আমার বামে গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এবং সব কিছু মিলে এই আশেপাশের প্রত্যেকটি জায়গা পানিতে একেবারে থই থই করছে। সুতরাং এই বিমানবন্দরে যে পানি উঠে যাবে না এমন কোনো কথা আমরা সকাল থেকে দেখছিলাম, পানি ধীরে ধীরে উঠছে এবং পানি উঠতে উঠতে একসময় পানি একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে রানওয়ে স্পর্শ করেছে। মোটামুটি এ ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে যে পানি উঠে গেছে এবং পানি উঠার কারণে বিমানবন্দরের যে ফ্লাইট উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে তার সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সিলেট নগরীতে, সেখানকার মির্জা জাঙ্গালের খবর জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী শরীফউদ্দিন আহমদ। যে জায়গাটি আপনারা দেখছেন, আপনি দেখছেন এই মুহূর্তে এটি সিলেট নগরীর মির্জা জাঙ্গাল এলাকা। এই মুহূর্তে মির্জা জাঙ্গাল যে এলাকাটি এবং যে সড়কে দাঁড়িয়ে আছি এই সড়কটি সিলেট নগরীর গুরুত্বপূর্ণ একটি ব্যস্ততম সড়ক। সব সময় কিন্তু এই সড়কে
দীর্ঘ যানজট থাকে এবং সর্বদাই কিন্তু মানুষ গাড়ি ঘোড়ার প্রচুর চলাচল থাকে, কিন্তু আজ দেখছেন যে এই মুহূর্তে এই সড়কটি তলিয়ে গেছে। অর্থাৎ যত সামনের দিকে যাওয়া যাচ্ছে তত কিন্তু পানির সংখ্যা বাড়ছে। এবং একটি তথ্য জানিয়ে রাখা প্রয়োজন, সিলেট নগরীর 10টি ওয়ার্ড পুরোটাই কিন্তু পানিতে প্লাবিত হয়ে গেছে এবং সিলেট নগরীর এছাড়াও বিভিন্ন এলাকা যেগুলো আছে আংশিকভাবে পানিতে প্লাবিত হয়েছে। সিলেটের নগরীর বাসিন্দারা বলছেন যে এ যাবৎকালে কোনো দিন কখনো কিন্তু এত ভয়াবহ বন্যা তারা কখনো দেখেননি। এবং একটি তথ্য হচ্ছে যে সিলেট নগরীতে এখন পর্যন্ত আমরা জেনেছি যে সিলেট সিটি কর্পোরেশন থেকে 36টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে এবং প্রায় সকল আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ আশ্রয় নিয়েছেন। এবং একটি ভয়াবহ খবর হচ্ছে যে প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি আশ্রয় কেন্দ্রের নিচতলা পানিতে প্লাবিত হয়ে গেছে। এবং এই যে জায়গাটিতে আছি এখানেই আপনারা দেখছেন যে মির্জা জাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র যেটি আছে এখানে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই, অর্থাৎ এখানে কিন্তু আর কোনো মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারবেন না। মোটামুটি যদি আমরা বলি তাহলে প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রের একই অবস্থাই বিরাজ করছে। এবং সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 30 মেট্রিক টন চাল তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত এই চালগুলো তারা কোথাও কিন্তু বিতরণ করতে পারেননি। কারণ হচ্ছে যে সিলেট নগরীর বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ ধারণ করেছে যে কুমারগা বিদ্যুৎ কেন্দ্র যেটি আছে সেটি 8-3 ইঞ্চি পানি যদি ভেতরে প্রবেশ করে তাহলে কিন্তু পুরো সিলেট জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে হবে। সেখানে কিন্তু সেনাবাহিনী কাজ করছে, ফায়ার সার্ভিস কাজ করছে এবং সিলেট সিটি কর্পোরেশনে যারা আছে সবাই কাজ করছে। সুতরাং তারা ওই দিকে কিন্তু এখন মনোযোগ দিচ্ছেন। এবং এই যে এলাকাটি আমরা আছি এই এলাকাতে কিন্তু সকাল থেকে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে, অর্থাৎ এখন এই সময়ে এসে বর্তমানে মোটামুটি পানির একটি সংকট দেখা দিচ্ছে এবং সময় যত যাবে সংকট তত আর বাড়বে। এবং এখনকার মতো আমরা যতটুকু জেনেছি যে মাত্র 5 মিনিট আগে থেকে কিন্তু বৃষ্টি বন্ধ হয়েছে, কিন্তু তারপর বৃষ্টিপাত আরও অব্যাহত থাকবে, বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এই ছিল আমার কাছে সিলেট নগরীর বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে। তিস্তা ব্রহ্মপুত্র সহ উত্তরের নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায়। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যার আরও অবনতি পূর্বাভাস দিয়েছে বন্যা নিয়ন্ত্রণ পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জেলা প্রতিনিধিদের সহায়তায় ও তরিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। শুক্রবার মধ্যরাত থেকে বাড়তে থাকা তিস্তার পানি লালমনিরহাটের ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 14 সেন্টিমিটার ওপর দিয়ে বইতে শুরু করে ভোর থেকেই। সীমান্তের ওপারে ভারী বর্ষণের সঙ্গে পাহাড়ি ঢলে তিস্তা ছাড়াও ব্রহ্মপুত্র, ধরলা, ঘাঘর সহ 16টি নদ নদীর পানি বাড়ছে, ফলে নীলফামারীর ডিমলা, জলঢাকা, লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জের নিম্নাঞ্চলের অন্তত 10,000 পরিবার বন্যা কবলিত হয়ে পড়েছে। বাড়তে পানি তো বাড়ি ঘর ভাঙ্গা ছিড়া যায়, এমন বাড়ি আছে যে কিছুই নিবার পারে না, ওখান থেকে সরিয়ে দেয়, আবার এই জায়গায় যায়, আবার এখান থেকে ভাঙ্গা যায়, আবার ওই জায়গায় যায়, থাকার মতো স্থান নাই, আমার বাড়ির তো চুলাও নাই, ভাতও নাই, আমি কি করে খাই বল। এদিকে রৌমারী ও রাজীবপুর ছাড়াও কুড়িগ্রাম জেলাতেই আরও 3টি উপজেলার 17টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। জেলার 50টি গ্রাম তলিয়ে গেছে, ঘরবাড়িতে পানি ওঠায় মাচা বা নৌকায় আশ্রয় নিয়েছেন অনেকে। বাড়িঘর তলে গেছে, রাস্তাঘাট তলে গেছে, কখন যে এই ঘর বাড়িঘর ভাঙি যাইবে কোনো নিশ্চিত নেই, বাড়িঘর সব ডুবে গেছে, পোলাবান নিয়ে খুব কষ্টে আমরা দিনপথ কাটাচ্ছি। এদিকে বন্যার্তদের সহায়তায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ব্যবস্থা আমাদের আগেই নেওয়া ছিল, কিছু বিশেষ করে তিনদিনের ওইদিকেও কিছু ব্যবস্থা আমরা নিচ্ছিলাম এবং এখনো কিছু জায়গায় নেওয়া হচ্ছে। সীমান্তের ওপারে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ার জেলায় গত 24 ঘন্টা ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় রেড অ্যালার্ট জারির খবর দিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। আগামী 48 ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানিয়েছে বন্যা নিয়ন্ত্রণ পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রতন সরকার, সময় সংবাদ, লালমনিরহাট। চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে নগরীর অধিকাংশ নিম্নাঞ্চল। হাঁটু সমান পানি ওঠায় আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের পড়তে হয় চরম দুর্ভোগে। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি।
পানিতে থুইথুই চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের এই ভবনটিতে রয়েছে রোগীদের টিকিট কাউন্টার, নবজাতকের জেনারেল ওয়ার্ড, থ্যালাসেমিয়া, ক্যান্সার বিভাগ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ওয়ার্ড। শুক্রবার থেমে থেমে পড়া অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় গুরুত্বপূর্ণ এ হাসপাতালে। এতে চরম ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালে পানির জন্য মানুষ আসে, কোনো চিকিৎসা হচ্ছে, আবার তো দূরের কথা, আরো কষ্টে পড়ে যাচ্ছে। সামান্য বৃষ্টিতে পানিতে পুরো ভবন হচ্ছে, বন্য হচ্ছে, এত অস্বাভাবিক হয়ে যাচ্ছে সবকিছু। আমাদের এখানে যারাই যখনই জনপ্রতিনিধি অথবা যারাই মেয়র আসেন, প্রতিবারে আশ্বাস দিয়ে যান, মানে আমরা করব অথবা করছেন না। হ্যাঁ, পানি ঢুকে পড়ায় নিচের তলায় থাকা বিভিন্ন ওয়ার্ডের প্রায় শতাধিক রোগীকে স্থানান্তর করা হয় হাসপাতালের অন্যান্য তলায়। হাসপাতালের গেটের মুখেও হাঁটু সমান পানি, ফলে হাসপাতালে ঢুকতে সমস্যা যানবাহনের। এতে বাড়তি ভাড়া গুনতে হয় রোগীদের। হাঁটু পড়ে পানি, এজন্য প্রত্যেক শ্রেণীতে আসতে চাই, দামটা একটু বেশি চাই। এখানে রাস্তা বেশি খারাপ, আমরা গাড়ি নিয়ে ঢুকতে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়। প্রতি বর্ষায় এমন ভোগান্তির মুখোমুখি হতে হয় নগরবাসীকে। জলাবদ্ধতার প্রশ্নে অনেকটা অভিভাবকহীন হয়ে পড়ে চট্টগ্রাম নগরী। জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীতে সরকারের প্রায় 11,000 কোটি টাকা চারটি মেগা প্রকল্পের কাজ চলছে, যার সুফল পাচ্ছে না শহরবাসী। অল্প বৃষ্টিতে নগরীর অধিকাংশ নির্মাণাঞ্চল ডুবে যায়। ফেডসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো নারায়ণগঞ্জের গ্যাস লাইনে লাগা আগুন। ইপিজেডের একটি কারখানা নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের সময় গ্যাসের পাইপ ফেটে লাগে আগুন। পরিস্থিতি সামাল দিতে বন্ধ করে দেওয়া হয় গ্যাস সরবরাহ। শওকত আলী সৈকতের তথ্য, আরিফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। নির্মাণাধীন কারখানার পাইলিংয়ের কাজ চলছিল, হঠাৎ বিস্ফোরণ, সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। লেলিহান শিখায় মুহূর্তেই ভয়াবহ রূপ নেয় ঘটনাস্থল। ফায়ার সার্ভিস জানায় ইপিজেডের একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনে সকাল 11টার দিকে হঠাৎ গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে আগুন লেগে যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। এতে আতঙ্কিত হয়ে পড়েন কারখানায় কর্মরত শ্রমিক সহ আশপাশের বাসিন্দারা। আমরা যখন কাজ করতে যাই তখন দেখা যায় ওখানে ধোঁয়া উঠতেছে, তখন আমাদের কাজ বন্ধ করে দেয়, আমরা ফিরে আসি, তারপরে কিছুক্ষণ পরে আগুন লাগে ওখানে। 6:30টার দিকে একটা সাউন্ড হয়েছে, সাউন্ড হওয়ার পরে শুনলাম যে গ্যাসেরই সমস্যা হয়েছে। এটা বিকট আর কি, 8-10 তলা সমান উপরে হয়ে যাচ্ছিল, এরকম করতে 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 আমাদের অফিস আসতে আসতে সব ছুটি দিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্টেশনের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 6.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ইপিজেডের ভেতরে থাকা শ্রমিকদের নিরাপদে বের করে দেয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান ও তিতাসের ব্যবস্থাপনা পরিচালক সহ বেবজার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আগুনের সবশেষ পরিস্থিতির খোঁজ খবর নেন। আগুন লাগা উচ্চচাপ সম্পন্ন এই পাইপ দিয়ে আদমজি ইপিজেডের অর্ধশতাধিক কারখানায় গ্যাস সরবরাহ করা হতো। দুর্ঘটনার পর থেকে এসব কারখানায় গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পদ্মা সেতু উদ্বোধনের দিন ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থার চাদরে ঢেকে ফেলা হবে পুরো সেতু এলাকা। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত থাকবে পুলিশের সবকটি ইউনিট, নজরদারিতে থাকবে চৌকস গোয়েন্দা টিম। বুলবুল রেজার রিপোর্ট। 25 জুন উদ্বোধন হতে যাচ্ছে বাঙালির স্বপ্ন সাহসের স্মারক পদ্মা সেতু। 26 জুন থেকে চলবে যানবাহন। তবে সেতুর উদ্বোধনকে ঘিরে নাশকতা বা ধ্বংসাত্মক কিছু ঘটিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করাকে উড়িয়ে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খোদ সরকার প্রধান সব বাহিনীকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সবাইকে একটু সতর্ক থাকতে হবে এবং আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকেও সবাই নজর দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। দেশের দীর্ঘতম এই সেতুর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে পদ্মার এপার এবং ওপার দুই পাশে দুটি নতুন থানা নির্মাণ করা হয়েছে, যা 21 জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের দিন মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হবে বাড়তি পুলিশ। এরই মধ্যে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সেতুর এলাকায় টহল দিচ্ছে নৌ পুলিশ। জলে, স্থলে এবং আকাশে এই ত্রিমাত্রিক ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিরাপত্তা বেষ্টনী এবং বলয়কে ঠিক রেখে আমরা 25 তারিখের যে আনন্দঘন মুহূর্তে যে অনুষ্ঠানটি হবে সেটি সম্পন্ন করতে পারব। পুলিশ বলছে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত তারা। কেউ যদি এই পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে কোনো রকম নাশকতা, কোনো রকম দুষ্টচক্রে লিপ্ত হতে চায়,
সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো অবশ্যই হয়েছে। আর 25শে জুনকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আনন্দ উল্লাস, যে বাঁধ ভাঙা যে আবেগ নিয়ে মানুষ যে পদ্মা সেতুর কাছে যাবে, তো সেটিকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের পূর্ব প্রস্তুতি অবশ্যই আমরা নিয়েছি। শুধু মুন্সীগঞ্জ কিংবা শরীয়তপুর নয়, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জোরদার করা হবে সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে বজ্রপাতে 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 3 জন শিশু ও 2 জন কৃষক। দুপুরে নান্দাইল উপজেলার কঙ্করহাটি গ্রামে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল শিশুরা। এ সময় বজ্রপাতের কবলে পড়ে সাইদ মিয়া, স্বাধীন মিয়া ও শাওন নামে 3 শিশু গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে সদর উপজেলার দড়ি কুষ্টিয়া ইউনিয়নের কৃষক বক্কর হোসেন ও জাহাঙ্গীর হোসেন কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। টাঙ্গাইলে লৌহজং নদীর উপর নির্মাণাধীন একটি সেতু ভেঙে গেছে। নির্মাণ ত্রুটির কারণে এই অবস্থা বলে অভিযোগ এলাকাবাসীর। গতরাতে পৌরসভার বেড়াডোমা এলাকার ওই সেতুটি ভেঙে যায়। স্থানীয়রা জানান, গত 11 মে সেতুটির নির্মাণ শেষ হবার কথা, কিন্তু নির্ধারিত সময়ে কাজটি পুরোপুরি শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিক্স অ্যান্ড ব্রিজ লিমিটেড। 1 মাস আগে সেতুটির উপরের মূল ঢালাইয়ের কাজ শেষ হয়। বৃহস্পতিবার রাতে সেন্টারিং সরে গিয়ে মাঝখানে দেবে যায়। এতে ভেঙে পড়ে 3 কোটি 60 লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন 30 মিটার দীর্ঘ সেতুটি। চট্টগ্রামে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর ডবল বোরিং থানার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পূর্ব বিরোধ নিয়ে রাব্বির সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার উপর উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত রাহাত আমিন রাব্বির বাড়ি নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি সাহেবপাড়া এলাকায়। এবার আর দেশে আম রফতানির অর্ডার পেয়েছে নগর বরেন্দ্র এলাকার বাগান মালিকরা। সুস্বাদু 9 জাতের আম যাবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। এমআর রকি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে 5 বছর আগে নিজের কিছু জমির সাথে আরও কিছু জমি লিজ নিয়ে বাণিজ্যিকভাবে আম বাগান গড়ে তোলেন নওগাঁর তরুণ উদ্যোক্তা সোহেল রানা। লাগানো উচ্চ ফলনশীল জাতের এসব গাছে গেল 2 বছর ধরে ব্যাপক আম ধরছে। বিদেশি রপ্তানি উপযোগী করে গড়ে তোলা সোহেলের বাগান থেকে গেল বছর 10 মেট্রিক টন আম যায় মধ্যপ্রাচ্যর বাজারে। এসব আমের গুণগত মান ভালো হয়, এবার সোহেল 50 মেট্রিক টন আম রপ্তানির অর্ডার পেয়েছেন। তবে আম রপ্তানি করতে গিয়ে নানা প্রতিকূলতা মোকাবেলা করতে হচ্ছে বলে জানান তরুণ উদ্যোক্তা। নওগাঁ সাপাহারে সরকার যদি আঞ্চলিক প্যাকিং হাউস করে কোয়ারেন্টাইন সহ ভিএসটি প্ল্যান্ট সহ, তাহলে কিন্তু আমাদের চাষিরা আরও বেশি লাভবান হবে, আরও বেশি পরিমাণ আম এক্সপোর্ট করা সম্ভব। রপ্তানির জন্য যতটুকু সহজ করা যায়, সহজীকরণ করা যায় এই অঞ্চলে আম রপ্তানিকরণটা, তো এরকম আরও অনেক উদ্যোক্তা তৈরি হবে। কৃষি বিভাগ বলছে, মাটির গুণগত কারণে রপ্তানি উপযোগী আম উৎপাদনে বিপুল সম্ভাবনা রয়েছে জেলায়। রাজশাহী কেন্দ্রিক কোনো ল্যাব যদি করা যায়, তাহলে কৃষকরা সরাসরি এখান থেকে আমটি পাঠাতে পারবে। এসব আম যাবে ইংল্যান্ড, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, দুবাই, সৌদি আরব ও কাতারে। নওগাঁ সাপাহার আম বাগান থেকে এমআর রকি, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্যার কারণে সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত, পানিতে থই থই সিলেট। ওসমানী বিমানবন্দরে রানওয়েতে পানি, ফ্লাইট ওঠানামা বন্ধ, বিদ্যুৎ বিচ্ছিন্ন সুনামগঞ্জ। নির্মাণাধীন কারখানার পাইলিংয়ের সময় হঠাৎ বিস্ফোরণ, নারায়ণগঞ্জে গ্যাসের পাইপে লিকেজ থেকে আগুন, 6.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, আশেপাশে গ্যাস সরবরাহ বন্ধ। এবং পদ্মা সেতুর উদ্বোধনী দিনে থাকছে ত্রিমাত্রিক নিরাপত্তা, নাশকতা রুখতে প্রস্তুতি, একটি মহলের তদবিরেই বাতিল হয় বিশ্ব ব্যাংকের অর্থায়ন, জানালেন সাবেক সচিব। এ ছিল বাংলার সময়ের, সঙ্গে থাকুন সময়ের।